তিস্তর পঞ্চায়েত 2023 সেই তিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা বারবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং দেখছি যে অনেকেই টিকিট না পাওয়ায় নির্দলে যোগ দিয়েছে। তারা দীর্ঘদিন শাসক দলে ছিল, তাদের ব্যক্তিগত স্বার্থে টিকিট না পাওয়ায় বা কোনো কারণে টিকিট না পাওয়ায় দল টিকিট দেয়নি তাদেরকে, তারা নির্দলে যোগদান করেছে। এটা দেখেছি আমরা বিধানসভা ভোটে, আমরা দেখেছি তারা দল পরিবর্তন করেছে বিধানসভা ভোটে, আবার পৌরসভা ভোটে দেখেছি তারা গেছে নির্দলে দাঁড়িয়েছে, এবং এক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে ঠিক সেম জিনিস হয়েছে যে তারা আবার দল পরিবর্তন করে নির্দলে দাঁড়িয়েছে। কিন্তু আমরা আজকে যে মানুষটির কাছে এসে পৌঁছেছি, দীর্ঘ তার রাজনীতি জীবন, সেই দীর্ঘ রাজনীতি জীবনে উত্থান পতন অনেক কিছুই হয়েছে, কিন্তু তিনি একত্রে একই দলে থেকেই নির্বাচন করেছেন, পঞ্চায়েত প্রধান হয়েছেন, এবারে টিকিট হয়তো দল দেয়নি উচ্চ পদ দেওয়ার জন্য, হয়তো তার জন্য অন্য কিছু অপেক্ষা করছে, কিন্তু তিনি দল পরিবর্তন করেনি বা নির্দলেও যায়নি। কেন তিনি এরকমটি করলেন? তিনি তো অনির্দলেও যেতে পারতেন। সেই প্রশ্নের উত্তর আমি নয়, আমার সাথে যিনি রয়েছেন পিয়ারা একেবারে কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, ওনার সাথে সরাসরি কথা বলে নেব। দাদা, আপনি তো এবারে টিকিট না পেয়ে এক দল একই ব্যক্তি পাওয়ার যে ব্যাপারটা ছিল সেই জন্য আমাকে টিকিট দেওয়া হয়নি, আপনি তো নির্দলেও দাঁড়াতে পারতেন। না, মুশকিলটা এটা আছে যে সব তো শুধু ভোটের জন্য রাজনীতি করে না, মানুষের সেবার জন্য রাজনীতি করতে হয়, ন্যাচারালি তার জন্য ভোটে লড়তে হবে, এরকম কোনো তো বাধ্যতামূলক নয়। কিছু লোক থাকে যাদের মনে হয় শক্তিটা অনেক বেশি আছে, তারা অহংকারে বা অভিমানে বা স্বাভিমানে নির্দল প্রার্থী হয় লড়ে, সেটা আলাদা বিষয়। আমার অহংকারও নেই, অভিমানও নেই, স্বাভিমানও নেই, আমি দলের একটা ছোট কর্মী ছিলাম, আছি, থাকবো, তাই আমি দল আমাকে পঞ্চায়েত সমিতিতে টিকিট দেওয়ার চেষ্টা করেছিল, আমি ওটাকে ডিক্লাইন করে আমি দলের জন্য কাজ করাটা চুজ করলাম। আমরা এখানে বিজেপি যে প্রার্থী হয়েছে ঠিক এই বুথ থেকে, যে জায়গায় দাঁড়িয়ে আছি সেম বুথ থেকে বিজেপি যে প্রার্থী হয়েছে তার প্রচারেও আমরা এসেছি, তার প্রচার শুনেছি। তারা প্রচার করতে করতে এটাও বলেছেন যে আচ্ছালাল যাদব ভালো কাজ করে গেছেন এবং সেই কারণে ওনাকে হয়তো দল টিকিট দেয়নি, এমনটাও তারা বলছে। এটা কথাটা কতটা ঠিক না ভুল? দেখুন, মুশকিল আছে, মানুষের প্রত্যেকটি মন্তব্য বা স্টেটমেন্ট যেটা হোক তার হয়, আমি ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি সেটা মানুষ বিরোধীরা হয়তো দলের মধ্যে আমার জায়গাটাকে খারাপ করার জন্য আমার প্রশংসা করছে, আমার দলটা আমাকে প্রশংসা করলে আমার ভালো লাগে। তার সাথে সাথে এখানে সাম্প্রদায়িকতা, আইএসএফ থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম, বিজেপি একত্রিত হয়ে তাদের লড়াই লড়ছে। তারা বলছে তৃণমূলের সবাই চোর, মদন চোর, পার্থ চোর, কুণাল চোর, সমস্ত চোরেরা এক হয়েছে, তারা নির্বাচনী উন্নয়নের কথা বলছে। তারা এইভাবে বাড়ি বাড়ি তাদের প্রচার করছে এবং যারা শাসক দলে রয়েছে তারা উন্নয়নের কথা বলছে, তারা আগামী দিনে জিতে এলে আরও উন্নয়ন করবে। তাহলে মানুষ কোন দিকে তাদের ভরসা রাখবে, এটাই দেখার বিষয়। সেটা 8ই জুলাই প্রমাণিত হবে মানুষ কোন দিকে তাদের ভরসার হাত বেছে নেবে। কিন্তু সেই প্রশ্ন আমরা কিছুটা দাদার কাছেও রাখবো। দাদা, তারা বলছে যে সমস্ত চোর, 1, 2, 3 তৃণমূলের সবাই চোর, ঠিক আছে। মুশকিল আছে যে দুটো জিনিস, মানুষ উন্নয়ন চায়, তৃণমূল কংগ্রেসে বিগত 10 বছর পঞ্চায়েতের মধ্যে থেকে মানুষকে সর্বস্তরে কিন্তু উন্নয়ন দেওয়ার প্রচেষ্টা করেছে, মানুষকে উন্নয়ন দিয়েছে। এবারে বিরোধী যারা আছে তাদের কাছে তো উন্নয়ন দেওয়ার মতন কিছু ছিলও না, থাকবেও না, সেই জন্য ওরা 1, 2, 3, 4 আর করে যাচ্ছে শুধু সোর, করে যাচ্ছে শুধু সোর। হ্যাঁ, ও যে শুধু চেঁচানো, মানুষকে বিভ্রান্ত করা, এর বাইরে কোনো ওদের কাছে গল্প নেই, সেই জন্য ওরা একটা স্লোগান বার করেছে। আমি একদম ঠিক উল্টোটা বলছি, 1, 2, 3, 4 শুধু ওদের কাজ আছে, করে যাও সোর, এর বাইরে কিছু নেই। আমরা বিধানসভা নির্বাচনে দেখেছি আপনার যে ভাই রয়েছেন দিলীপ দার প্রচারেও আপনি গেছেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছেন, এবং আদার সময় আপনাকে বিভিন্ন জায়গায় মানুষের প্রোগ্রামে যেতে দেখা যায়। হুগলি জেলার পালসটা আপনি অনেকটা বোঝেন, কি মনে হচ্ছে হুগলিতে কি রেজাল্ট হতে চলেছে? না, দেখুন, হুগলিতে যেভাবে উন্নয়ন হয়েছে নিশ্চিতভাবে আপনাদেরকে, আপনাদের মাধ্যমে একদম বলে দিই যে পশ্চিমবাংলার মানুষ কীভাবে না ভাবে, কিন্তু হুগলির মানুষ এটা বোঝে
যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যারা যারা তারা প্রার্থী শুধু কনটেস্ট করা যাচ্ছেন, এখানে প্রার্থী কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়নটা আসল প্রার্থী যদি বলেন তাহলে মমতা ব্যানার্জি উন্নয়ন, উন্নয়নকে দেখে লোক ভোট দেবে, প্রার্থী কে ছোট আছে কে বড় আছে কে মাঝারি আছে এইটাকে দেখে ভোট হবে না। গোঘাট পান্ডুয়া আরামবাগের বিস্তীর্ণ এলাকাতে সমীক্ষা বলছে যে ওখানে পঞ্চায়েতের হার হতে পারে এবং আজকে পান্ডুয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, কি বলবেন? দেখুন, কর্মসূচি করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু এখানেই নয়, পুরো রাজ্যের মধ্যে প্রত্যেকটি জেলাতেই যাচ্ছেন। এবারে রইল যে সমীক্ষা বলছে, সমীক্ষা বলা আর বাস্তব হওয়া এই দুটোর মধ্যে একটা ফারাক আছে। যারা ডাটাকে কম্পাইল করে বিভিন্ন রকম ডাটার মধ্যে প্লাস মাইনাস করে অনেক রকম কম্বিনেশনগুলো থাকে তারা করে, আজকের দিনে এই ডাটায় যে সত্যি হবে এটা তো মানার কোনো কারণ নেই, তারা একটা এজাম্পশন করছে, এজাম্পশনটা ভুল হচ্ছে। পয়েন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে হলো না? দেখুন, এটা না, পান্ডুয়াতে উনি এর আগে আমাদের নওজোয়ার প্রোগ্রামটা ছিল, তাতে ওনার একটা রোড শো করার কথা ছিল, যে কোনো কারণে উনি আরামবাগে একটু দেরি হওয়ার জন্য ওই রোড শোটা আমরা করতে পারিনি, সেই বাকিটাই ছিল এখন ওই ভোট প্রচারের মধ্যে। ওটাকে নবজুয়ার পর্বশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব কি তৃণমূলের মধ্যে পড়বে নাকি কাটমানি কারাপশন এইসব নিয়ে মানুষ বেশি ভাববে? আপনাকে বলি যে মানুষের স্মরণ শক্তি কিন্তু খুব কমজোর, আপনি কাটমানি জয় শ্রীরাম কারাপশন সবকটাই করবেন, যারা করছে তাদের তো তথ্যবিহীন অভিযোগ, এইগুলো তথ্য সঙ্গে অভিযোগ হলে নিশ্চিতভাবে আইন আছে, আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে, তাতে তো তৃণমূল কংগ্রেস কখনো পিছিয়ে যায় না, যে কারাপশনের সঙ্গে যুক্ত আছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সবসময় ডিসিশন নিয়েছে, নিশ্চিতভাবে যারা থাকবে তাদের বিরুদ্ধেও নেবে। কিন্তু ইস্যু শুধু মুখে বলে দেওয়ার জন্য, কারণ যে একমাত্র বলার উপরেই কোনো ট্যাক্স নেই, আপনি আমাকে ভালোবাসতে পারেন, আপনি আমাকে গালাগালি দিতে পারেন, আপনি আমাকে অসভ্য বলতে পারেন, এটা নিয়ে কিন্তু আমি কোথাও যাব না, তো এই কারণে যে এটার উপরে ভারতের মধ্যে কোনো ট্যাক্স নেই, আমার মনে হয় বিশ্বের মধ্যেও কোনো ট্যাক্স নেই, সেই জন্য মানুষ যে এলিগেশন হয় এলিগেশন করে দিতে পয়সা লাগে না, এলিগেশন করে দিচ্ছে, প্রুফ করার সময় যখন একটু কষ্ট হয় তখন বুঝে যে ভুল হয়েছে। আর আজকের দিনে যারা কাটমানি কারাপশন দুর্নীতি যারা বলছে, কিছুদিন পরে ওরাই বলবে যে আমাদের ভুল হয়েছে। বিরোধীরা এই যে কানাইপুর পঞ্চায়েতে যারা বিরোধী দাঁড়িয়েছে, কারাইপুর পঞ্চায়েতে যারা বিরোধী দাঁড়িয়েছে তারা বলছে তারা কোথাও একটা প্লাস পয়েন্ট পেয়ে গেছে যে আচ্ছালাল যাদব লড়ছে না, অথবা আমাদের জায়গাটা খুব ক্লিয়ার, আমরা হয়তো জিততে পারি, এই কথাটা কি সত্যি? না দেখুন, একটা মানুষকে দিয়ে ভোট জেতা যায় না বা ভোট হারা যায় না, এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়াফুলটা আছে, সেটা বিরাট বড় একটা শক্তিশালী প্রতীক মানুষের জন্য। আমাকে দল বিভিন্ন ব্লকে, আপনার কথাতেই যদি যাই, যদি যদি উল্টোটা হয় তাহলে কি এটা প্রমাণিত হবে যে আচ্ছালালদার সরে গেছে তাই মানুষ সুযোগ পেয়েছে? না না না, আমি সরে গেছি বলাটাই তো আপনাদের ভুল, আমি সরে গেছি কোথায়, আমাকে দল অন্য ব্লকে কাজ করতে দিয়েছে, দল বলেছে যে এই ব্লকটা অত্যন্ত শক্তিশালী হয়েছে, এখানে তোমার এই মুহূর্তে প্রয়োজন নেই, তুমি পান্ডুয়া গোঘাট বলাগড় এইগুলোতে গিয়ে কাজ করো, আমি দল যে আমাকে দায়িত্ব দিয়েছে সেটাকে পালন করছি। হ্যাঁ, আমাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন না, কারণ যে দলটা এখানে শক্তিশালী আছে, দল নিজের শক্তিতে এখানে জিতবে আর খুব ভালো হবে। রেজাল্ট কি হতে চলেছে? নিশ্চিতভাবে উন্নয়ন প্রার্থী আছে, আমি আগে বলেছি, আর উন্নয়ন নিরিখে ভোট হলে 30টার মধ্যে 30টা, 30টাতে 30 পেতে চলেছে, 30-এ 30-এ যেতে চলেছে কানাইপুর পঞ্চায়েত, এমনটাই দাবি রাখলেন কানাইপুরের প্রাক্তন প্রধান।